হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পারফিউম। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে। আজকে আমি বুচির সাথে ব্লগ স্টার্ট করছি। শুধু বুচি নেই, বুচির মাও আছে। অনেক লোকজন আয়, একটুখানি দেখিয়ে দে মুখটা। চুল কেটে নতুন রূপে চলে এসছে, চুল কেটে দিয়েছে পুরো। তো আজকে বাড়িতে অনেক লোকজন আছে, আজকে ঠাকুর বায়না দিতে যাব। কালকে যেমন দেখলে বেরিয়েছিলাম, তো কালকে ঠাকুরের শাড়িটা কেনা, দাঁড়া তুই আসছিস না, কালকে ঠাকুরের শাড়িটা কেনা হয়নি। যেখানে কিনতে গেছিলাম সেখানে পছন্দ হচ্ছিল না, তো এখানে আমাদের এখানে একটা দোকান আছে, তো আমি লাল দিদিকে বললাম চ আমার সাথে একটু শাড়িটা কিনে আনি, তারপর এসে ঠাকুর বায়না দিতে যাবো। এক্ষুনি সাগরও আসছে, আজকে আমাদের নাটকের রিহার্সাল শুরু। তো আজকে অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চাগর নাচা এসে গেছে। আমরা ঠাকুর বায়না দিয়ে ঠাকুরের শাড়ি কিনে সব চলে এসেছি। এখন নিচে আমরা রিহার্সাল করাচ্ছিলাম। মা লাল দিদি চপ কিনে এনেছে, এখন চপ খেতে উঠছি। এই যে চপ, আজকে একে বারবার বলছি, এই যে বারবার বলছি রিহার্সালটা করা, ও পুরো একদম মানে যেন ল্যাডি খেয়ে যাচ্ছে শুধু আজকে। ও এই দেখো কে এসেছে, এতজন তো ছিল, তারপরে আমার সেজো জেঠু ছেলে এসেছে, রাজা দাদা। একবার দেখাও মুখটা, এটা হলো রাজা দাদা। এসেছে সঙ্গে আমার জন্য একটা আমার গিফটও নিয়ে এসেছে, নাকি বৌদি পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি কালী পুজোয় পরবো, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি, তুমি যদি ব্লগ দেখে রাখো। এই করে গেল, ধরো এই তুমি নাটক করো রাজা দাদা, ওদের সাথে গিয়ে করো। আমি ওই দিকে তাকাবো, তুমি ওই দিকে তাকাবো। এই যে বসে এখন বৃদ্ধ ডায়লগ মুখস্থ করছে, ডায়লগ মুখস্থ করতে দেওয়া হয়েছে বৃদ্ধকে, কর কর। আর এই যে ঝুড়িওয়ালা, লাঠিটা রাখো, লাঠিটা নিচে রাখো, ওদিকে সরিয়ে রাখো, সব আটকে পড়বে, পাপি ওদিকে রাখো। তো আজকের মতো রিহার্সাল এখানে শেষ হলো, এখন 9:30 বাজতে যায়। আজকে না পুরো মানে কি বলবো, পুরো হাঁপিয়ে গেছি এদের রিহার্সাল করাতে করাতে। একই তো ছোট ছোট বাচ্চা, ওরা কখনো নাটক করেনি। শুধু রাজা বলে যে স্টুডেন্টটা আছে আমার, ও আগে স্কুলে এক দুবার করেছে, আজকে করাতে করাতে না পুরো ঘাম ছুটে গেছে আমাদের। এখন ওদের বললাম ঠিক আছে যাও, এখন অনেক রাত হয়েছে, কালকে আবার সন্ধ্যাবেলা আমাকে করাতে হবে, কালকে আর সাগর আসতে পারবে না যেহেতু ওর পড়ানো আছে। দেখি টুকটুক করে তুলে নেবো, আস্তে আস্তে করে ওদের তুলিয়ে দেবো। আর সাগর এখনো যায়নি, সাগর আছে, তো একটু বসুক, জল ফল খেয়ে তারপরে বাড়িতে যাবে, তারপর রাতে তোমাদের সাথে কথা হচ্ছে। সাগর নিচে রিহার্সাল করাচ্ছে, আমি তাড়াতাড়ি করে একটু উপরে এলাম, তোমাদের ঠাকুরের শাড়িটা দেখিয়ে দিই কোনটা কিনেছি। তখন আর গিয়ে না, তাড়াতাড়ি করে গিয়ে তো কিনে নিয়ে চলে এসেছি, তখন আর আমার তোমাদের দেখানো হয়নি। তো তোমাদের দেখিয়ে দিই ঠাকুরের জন্য কি শাড়ি কিনেছি। এই দেখো ঠাকুরের জন্য এই শাড়িটা কিনেছি, তোমার অফ হোয়াইট আর রেড এর মধ্যে, আমার এক দেখাতেই না শাড়িটা খুব পছন্দ হয়ে গেছিল। আমার না শাড়িটা তোমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, আমার মনে হয় ঠাকুরকে খুব ভালো লাগবে শাড়িটা পরলে, আমার খুব পছন্দ হয়েছে। তো বাবা মাকেও ভিডিও কল করেছিলাম, বাবা মাও বললো এইটাই নিয়ে, তো এইটা সিলেক্ট করা হয়েছে। শাখাপলা যে ঠাকুর বানাচ্ছে ওনাকে দিয়ে আসা হয়ে গেছে, তো শাড়িটা দুদিন পর বলেছে দিয়ে আসতে। তো আমাদের রিহার্সাল হয়ে গেছে, এখন সাগরের আমি বসে বসে গল্প করছিলাম, রাজা দাদা হট করে উপর থেকে এসে বললো চো আমরা ব্লগ শেষ করবো আজকে, আমি ব্লগ শেষ করবো, করো ব্লগ এন্ড করো, বলো
আমাদের পারফিউম যে ব্লগটা আছে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন এবং বাটনটা টিপে নেবেন, বেল বাটন আর কমেন্ট করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো সাগর এন্ড কর, এটা বোন কিন্তু না, সাগর এন্ড কর, খুব ভালো কাজ করছে, সবাই সাপোর্ট করো দিদিকে, আমিও করছি খেতে খেতে, এই দেখতেই পাচ্ছো পেটুক, ঠিক আছে, পেটুক বাঙালি, তো যাই হোক ইয়ার কি পড়ে, সবাই সাবস্ক্রাইব করবে। আর আজকের জন্য এইটুকানি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রাখো, গুড নাইট, টেক কেয়ার, টাটা।